তো আজকে তো বন্ধুরা কিচেনে এবার চলে এসেছি, কারণ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে হবে কি জানো তো, কি বলে, কুলেখাড়া। মানে যারা কুলেখাড়া, অনেকেই আছে যে কুলেখাড়া মানে ডাইরেক্ট জল করে খেতে পারে না, তারা এইভাবেও খেতে পারেন। আমি বাড়িতে সেই বানিয়েছিলাম, কলের ধারে ছিল সেই যে গাছগুলো, এই যে কুলেখাড়াটা পুরো কেটে নিয়েছি, কুলেখাড়া আলু। তো কুলেখাড়াটা একটু লম্বা করেই কেটেছি। তো এইটাতে কি করব, একটু বড়ি দেব আর হচ্ছে পেঁয়াজের ফোড়ন দিয়ে। তার জন্য পেঁয়াজটাও কেটে পুরো রেডি করে নিয়েছি, এবার এটাকে একটু ধুয়ে নেব। আর তার সাথে দেখুন না, এত আজকে রোদ বেরিয়েছে, মানে এখানে বাসনগুলো পুরো, বাসনগুলো রোদে দিয়ে দিয়েছি, ভাজা হয়ে যাবে। আর ওই আগের দিনকে সেই কাটলাম না, ওই যে এটা আমলকি, তো আমলকিগুলোকেও বার করে দিয়েছি। তার সাথে হচ্ছে এই পুষানগুলোকে একটু বের করে দিয়েছি, এত ইয়ে হয়েছে না। আর এই পাশের যে তাকিয়াওয়ালি সেগুলোকেও একটু রোদে দিয়ে দিলাম। ওয়েদারটা পুরো, আর সকাল থেকে তো কাচাকুচি চলছে, কাজ চলছে, আর তার মধ্যে কী করেছি যাবে, এখানে অনেকগুলো কুমড়ো শাকের চারা বসিয়েছি, এই যে ছোট ছোট, এখানে একটা গাঁদা চারাও হয়েছে, এই যে পুরো। আর এখানটা একটা পুঁই শাকও বসিয়েছি, এই যে পুঁই শাক, জানি না পুঁই শাকটা হবে কি না, কারণটা হচ্ছে এবছর একটাও গাছ করতে পারলাম না। তো পাশের বাড়ি কাকিমা, কাকি শাশুড়ি বলছে যে বৌমা তুমি বরঞ্চ একটা আমার ছোটো চারা গাছ নিয়ে যাও, তো সেখান থেকে তুমি বানিয়ে নিতে পারবে। তো সেখানে তো বানিয়ে মানে করবো, আর কি বলবো, ওখানে আর একটা জিনিস হচ্ছে, আপনাদের দাদা সকালবেলা এসেছিলো মৌরলা মাছ, তো মৌরলা মাছ এনেছে, ওই মৌরলা মাছটা ভাজা করে শুধু ভাবছি একটু ঝাল করব, আর শাক চচ্চড়িটা করব, আর হচ্ছে একটু মসুর ডাল হবে। তো আজকে দেখো কাঠের জ্বালাতেই কিন্তু এই মৌরলা মাছটা হচ্ছে, মানে মৌরলা মাছটা শুরু আবার করবো কেন, সেই জন্য এখানে ওই একটু একটা আলু দিয়ে দেওয়া হয়েছে, চন্দ্রমুখী আলু দিয়ে এটা ঝাল হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো, পরে আবার দেখা হচ্ছে। তো আমি তো একদম পুরো শাকগুলোকে ধুয়ে নিয়ে এসে আর একটু অল্প কয়েকটা বড়ি দিয়েছি, বড়ি ভেজে নিয়ে আর এই আলু আর শাকটাকে একটু হালকা শুধু নাড়াচাড়া করে নেব, কারণ এটা অল্প একটু না হালকা হালকা ভাজা করে নিতে হবে। তারপর এটা তো অন্য কিছু বাদনা না, একটু সর্ষে আর আদা বাটা, আর কিছুটা পরিমাণ মতো তো লবণ, হলুদ, লঙ্কা আর মিষ্টি দিতে হবে। তো চলো একটু একটু ভাজা হোক, আমি ততক্ষণে এটা বের করে নিয়ে আসি, চলো। কি বলুন তো, আপনাদের সাথে না মানে কথা বলতে বলতে কখন যেন আপন হয়ে গেছি, শুধুই মনে হয় যে যেন মনে হবে যে সব কিছু যেন আমাদের, কখনো কখনো আপনি, কখনো কখনো তুমি, যারা আমাদের আমার চ্যানেলের ছোটো বন্ধুরা রয়েছে, তো তাদের জন্য সব হয়তো কখনো কখনো তুমিও বলে ফেলছি, আর বড়দের জন্য তো আপনি দিয়ে আমি বলি। তো আমি তো এই সর্ষেটা আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম, শুধু এখানে এক চামচ সর্ষে দেব আর একটু আদা দিয়ে দেবো, আর পেঁয়াজটা একটু না ধুয়েও নিয়েছি, পেঁয়াজের গায়ে কত সে কালো কালো মতো খোসা ছাড়ালেই ছিল। আর এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো রেডি করেছি, এখানে কিন্তু লাল লঙ্কার গুঁড়োটা না আমি একটু বেশি দিয়েছি, কারণটা হচ্ছে আমি একটু আজকে ঝাল ঝাল খাবো। তো আজকে এগুলো একটু বেশ সাথেই দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ না রান্না করব, তারপরে জল দিয়ে দেবো। দেখো ছোটদের জন্য বলছি, তোমরা যারা একদম শাক খেতে চাও না, তারপর তোমরা যারা করো না কুলেখাড়ার জল টল খেতে চাও না, কিন্তু এটা ভীষণ উপকার। কি বলতো, এটাতে তো তোমার রক্ত অল্পতা, যাদের রক্ত কম থাকে, এই কুলেখাড়া শাক খেলে কিন্তু ভীষণ উপকার হয় গো। আর দেখো তুমি কত সুন্দর ইয়াম্মি হচ্ছে, এই যে আর কত অল্প হয়ে গেল দেখো। আর এইটাতে এবার একটু চিনি দিয়ে দেবো, এবার চিনিটা দিয়ে দিয়েছি, এবার জলটা শুধু দিয়ে দিই, এবার কিছুক্ষণ ঢেকে একটু সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো শাকটা সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য এবার একটু পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর কিছু তেজপাতা, মানে দুটো ছোটো ছোটো দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দেবো, ফোড়নটা তো হয়ে গেছে,
পেঁয়াজটা ভেজে নিই। তো কী বলতো, ভাববে যে অনেকেই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে মানে এত ঝাল টাল দিয়ে স্বাদদার গুণাগুণ, কিন্তু যারা ধরো একদমই খেতে পারে না তবু তো তার থেকে ভালো যে অন্তত একটুও কিছুটা জিনিস অন্তত পেতে যাক, তার উপকারে আসুক। এবার শাকটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর এই যে জলটা দেখছো না, এই জলটা হচ্ছে ওই শিলের মশলা বেটেছি, তো ওই মশলা এটা গোয়া জল। মা ঠাকুমারা বলতো না যে শিল ধোয়া জল দিলে তরকারি খুব সুন্দর টেস্ট হয়। এবার তো পুরো রান্নাই হয়ে গেছে। তো এই দিদিকে যারা ভালোবাসেন, মানে যারা ছোটরা ভালোবাসো, তারা অবশ্যই একবার বাড়িতে মাকে কিংবা ঠাম্মিকে বানিয়ে দিতে বলো, দারুণ লাগবে। শুকনো ভাত আর এটা কিন্তু একটুকু জল থাকবে না, পুরো এবার শুকনো হয়ে যাবে, খুব সুন্দর খেতে লাগে। তো বন্ধুরা, এক জায়গায় যাচ্ছি, একদম পুরো রেডি হয়ে নিয়েছি। আর আমি আজকেও যাচ্ছি শুধু আমি আর অর্ণব, তো হালকা কিছু কেনাকাটা করব। ওখানে গিয়ে কতটা জানি না, ভিডিওটা শেয়ার করতে পারবো, ট্রেনে করেই যাব। আর ট্রেন আছে, এখন তো বাজে 2:20 ট্রেনটাতে যাচ্ছি, কারণ দুপুরবেলাটা একটুখানি ফাঁকা থাকে, নইলে ভীষণ ভিড় হয়ে যায়। আর আজকে ঘরের অবস্থাটা একবার দেখিয়ে নিচ্ছি, আমার তো খুব কান্না লাগছে দেখছেন এখানটাতে, দেখুন মানে কোথা থেকে গুছাতে শুরু করব, কারণ আমার শরীর পারমিট করছে না। আপনাদের দাদা খেয়েছে জানেন তো, মানে এটা তো সেই বলি না, মানে এত বড় বাড়ি যে দেখছেন সবই কিন্তু আমার শ্বশুর বাপি, তো সে পুরানো দিনের ঘর হলে যেটা হয়। এই যে দেখুন না, এইখানটা কোনটা দেখতে পাচ্ছেন, এই যে কোণেতে দাদা সিমেন্ট দিয়েছে, এই যে কোণে দেখুন পর পর, এই যে পুরো জানালাটাতে, জানালাটাতে কী করেছে জানেন তো, সেই উই পোকাতে পুরো কোণগুলোকে এ করে দিয়েছে, মানে অনেক পুরানো দিনে তখন প্রায় ঘেঁস মানে শুনে বাড়ি আর জানালা, এখন বুঝতেই পারছেন যা অবস্থা, মানে একটা জানালা বানাতে গেলেই পুরো কত টাকা, তো শুধু একটা না মানে প্রত্যেকটা জানালাতে এরকম হয়েছে, ওই জানালাটাতে, এই জানালাটাতে, এই জানালাটাতেও দিয়েছে। এই যে চলুন দেখাচ্ছি, দেখতে পাবেন কি যাই না আপনাদের ছোট অর্ণবের, ওই যে কোণেতে, এখানটা এখন এখন অন্ধকার অবস্থা দেখা যাবে না। তো এগুলো এখন তো আর সময় নেই, এসে গুছাবো। আর কারোর হাতে রেখি তারা নিয়ে, এই যে ওরও পড়া আছে, আর তা ঘরের দেখুন, আর এই লুকটাকে দেখতে পাচ্ছেন কি, মানে আর চেনা যাচ্ছে না। তো ফাইনালি ফিরে এসে গুছাবো, তারপরে ফাইনাল লুকে তো দেখাবো। তো চলুন পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, ট্রেন থেকে তো নেমে পড়েছি, গাড়িটা আবার কোথা থেকে এলো বলতো, আমি টোটোটাতে উঠবো আর উনি আবার মাঝখানে ওয়াল তুলে দিলেন এসে, কি বলি। চলুন এবার তো টোটোয় উঠে পড়েছি, এবার টোটো করতে করতে চলে যাই। যাবো একটা পরিচিত বাড়ি, তার মধ্যে আপনাদের ছোট্ট অর্ণব দেখুন না কি যেন করছে, আর আমার সাথে আমার এক মানে পরিচিত যা মানে যাও হয় সম্পর্কে দিদি, তো সেও যাচ্ছে, কিন্তু সবাই তো ভিডিওর মধ্যে আসতে চায় না, তো সেই জন্য সবাইকে দেখাতে পারছি না। আর সেখানে গিয়ে ভিডিও কতটা করতে পারবো কি বলতে পারছি না, তো সঙ্গে থাকুন। ও কিন্তু গাড়িতে চলছে, এখন কি করে করবো বলো, দাঁড়াও গাড়ি থামো, খুব খিদে পেয়েছে। তো বন্ধুরা, আমাদের তো গন্তব্যস্থল তো প্রায় চলেই আসবে, আর বেশি টাইম নেই। তো চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার পেজটা ফলো করতে পারেন, অর্থাৎ নতুন বন্ধুদের জন্যই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও করলে আপনাদের কাছে নোটিফিকেশানে সর্বপ্রথম পৌঁছে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।
তো বন্ধুরা দেখছেন তো কত মানে একটু হালকা কেনাকাটাও করে নিলাম, মানে এখানে তো ফুলকপি দেখছিলাম, তো ফুলকপি নিলাম আর একটু আপেল নিলাম, ফল টল নিয়ে নিলাম, কিছু হালকা কেনাকাটাও ছিল সেগুলো করে নিয়েছি। তো যাই হোক, ওখানে ব্যস্ততার মধ্যে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারিনি। আর নেক্সট ভিডিও একটা আসছে, সেটা ভীষণ ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আমরা এক জায়গা বেড়াতে মানে যাব ভাবছি, তো সেখানে যদি যাই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব, আর সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, খুব ভালো লাগবে। চলুন নেক্সট ভিডিওতে দেখা হবে, মঙ্গলবার। সকলকে ভালো রাখো, সুস্থ রাখো।